কোকরাজার ধুবুরীত হিল মাফিয়ার দপদপনি, নদীর বুকুত হিলর পাহাড় হাজি দৌড়াত্ম, টেলিভিশনের পর্দাত দেখা এনে দৃশ্যই যিকোনো লোকরে বুকু কপাই দিব। এনেকয়ে হিলর পাহাড় হাজি অবাধেই বাংলাদেশ সরবরাহ করা হয়েছে হিল। অভিযোগ মতে সোনাহাটলৈ হিল সরবরাহত বৃহৎ অনিয়ম সংঘটিত হয়েছে। লাখ লাখ টকার রাজহ ফাঁকিরে হিল সরবরাহ করেছে হিল মাফিয়ায়। বিগত কেবামাহ ধরে সোনাহাটত থাকা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হয়ে বাংলাদেশলৈ হিল সরবরাহ করা হয়েছে। এই শিল সরবরাহত আইনগত বাধা নাই যদিও শিল সরবরাহর ক্ষেত্র রাজ্য সরকারে পাবলগিয়া ব্যাপক রাজহ হেরুয়াইছে আর এই ধন গৈছে শিল মাফিয়ার জেপলৈ। প্রশ্ন উঠে বন বিভাগ সীমা শুল্ক বিভাগরে বুঝা পড়া নাকি শিল মাফিয়ার? অভিযোগ গুরুতর হয়। সোনাহাট আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রর দুর্নীতির বা সেন্টিগেট রাজর এটা দীর্ঘদিনীয় একটা অধ্যায় বলে কব লাগিব। যে বিভিন্ন সময়ত আমি টিভি বা বাতরি কাকত দেখবলে পাই আইছো বা বিভিন্ন সময়ত বিভিন্ন অভিযোগ উত্থাপন হয়ে আছে, তার পিছতো কিয় সরকার সচেতন নহয়, কিয় বিষয়ববীয়সকলে বা কর্তৃপক্ষসকলে সচেতন নহয়, যিসকল ব্যক্তি এনেদরে এটা মানে সেন্টিগেট রাজত্ব চলাই বারে বারে এই সোনাহাট বাণিজ্যিক কেন্দ্রখনক মানে এটা হেৰি কুলসিত করে আছে, গতিকে শাস্তি প্রদান করব লাগে। কিমান রিপোর্ট কিমান অভিযোগ মোট তো ফাইল হয়ে আছে, প্রশাসন দুদিন আহে তারপরে MBI পয়সা টয়সা লই গুছি যায়, দিয়ে এনেকুৱাই চালান ইস্যু করে দিয়ে ডাম্পার ড্রাইভারে, আর ফরেস্ট ডিপার্টমেন্ট কি এনে বহি আছে নাকি? কচুগাঁও পর্বতজেরাতো হিপাইছে হিল মাফিয়া, খংকুক নদীর বুকু উদম করে কহিয়াইছে হিল। এখন চালানেরে বারে বারে ডাম্পার ট্রাকত শিল সরবরাহ হয়েছে, তার পিছতো কিন্তু নিরুদ্দেশ বন বিভাগ কিংবা সীমা শুল্ক বিভাগ। অভিযোগ মতে সোনাহাটত শক্তিশালী এক চক্রই শিল পরিবাহী ডাম্পারর পৰা 10,000 টাকাকৈ সংগ্রহ করে আহিছে, যি ধন রাজকোষত জমা হব লাগে সেই ধন জমা হয়েছে এতিয়া শিল মাফিয়ার জেপত। এনে ক্ষেত্রত সরকারক রাজহ ফাঁকির ক্ষেত্রত বিভাগীয় বিষয় আর হাত উজানোর গুরুতর অভিযোগ আছে। যে রাস্তা ইয়াত বনাই লৈছে তেওঁলোকে সিন্ডিকেট চক্রই, এই সিন্ডিকেট চক্র ইয়ার পৰা শিলসমূহ প্রেরণ করেছে বাংলাদেশলৈ, আরক্ষীক ম্যানেজ করেছে, বন বিভাগক ম্যানেজ করেছে, আর তারপর নদীর বুকু উদং করে বাংলাদেশলৈ এনেদরে শিলসমূহ রপ্তানি করেছে। আর এই পথত যদি চা যায় বিভিন্ন স্থানত ব্যানারও লগোৱা আছে যে ট্রাকর প্রবেশ নিষিদ্ধ, ডাম্পারর প্রবেশ নিষিদ্ধ, কিন্তু সেয়া কেবল ব্যানারহে, কারণ সেয়া সিন্ডিকেট চক্রের একটা চাল। প্রশ্ন উঠে শিল মাফিয়ার এনে তাণ্ডব কিয় রোধ করিব পৰা নাই কোকরাজার ধুবুরীত? সোনাহাটত শক্তিশালী হৈ পৰা এই শিল মাফিয়া চক্র আসলতে কোন? বন বিভাগে কিয় ভুয়া টিপি চালান দেখিও নেদেখার ভাও ধরবলগিয়া হয়েছে? এক সংগঠিত অপরাধের রূপত চলিছে নেকি বাংলাদেশলৈ শিল সরবরাহ? সোনাহাটৰ পৰা দিব্যজ্যোতি কলিতা আর গোসাঁইগড়ৰ পৰা অরুণ গুপ্তার রিপোর্ট DY 365।